গ্রেট রোডে পর্তাখেরা ধর্ণা মঞ্চে রাত কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজ সকালে যেমনটা দেখা গেল কিছুক্ষণ আগে, একেবারে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাজাকে সঙ্গে নিয়ে তিনি মঞ্চে উপস্থিত এবং গানও গাইলেন তিনি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশাবুল, কি জানতে পারছো আজ মুখ্যমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে? দেখো সুকর্ণা, কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কর্মসূচি শুরু হয় এবং আজকে এটা দ্বিতীয় দিনে পড়ল। আজকে সন্ধ্যা ছটায় এই অবস্থান কর্মসূচি শেষ হবে, অর্থাৎ 30 ঘন্টার যে অবস্থানের ডাক দিয়েছিলেন তিনি, আজকে সন্ধ্যা ছটায় সেটা শেষ হচ্ছে। এবং কালকেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা স্পষ্টভাবে বার্তা দিয়েছেন যে কেন তাদের এই অবস্থান কর্মসূচি এবং আগামী দিনে তাদের লক্ষ্যটা কী। তারা পরিষ্কার জানিয়েছেন যে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, সেই বঞ্চনার ইস্যুতেই তাদের এই অবস্থান। এবং আগামী দিনে যদি কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য যদি মিটিয়ে না দেয়, তাহলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিতে তারা পিছোপা হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন যে প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রীর বাসভবনের পাশে গিয়ে অবস্থান করবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অনুমতি দেন, তাহলে বাংলার প্রতি বঞ্চনার ইস্যুতে এবং প্রাপ্য আদায়ে দিল্লি অচল করার ডাক দেবেন তারা। ফলে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে এই ইস্যুটাকে তৃণমূল ধরে রাখতে চাইছে, কারণ এর সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ জড়িত রয়েছে। বিশেষ করে 100 দিনের কাজের টাকা মজুরি বাবদ 7,000 কোটি টাকা রাজ্য সরকার এখনও পায়নি, কেন্দ্র দেয়নি, যার সঙ্গে 7,000 জব কার্ড হোল্ডারের স্বার্থ জড়িয়ে রয়েছে, তারা গরিব মানুষ। এবং দ্বিতীয় বিষয়, বাংলা আবাস যোজনা, এই খাতে 8,200 কোটি টাকা রাজ্যের পাওনা, যার সঙ্গে প্রায় 11,000 মানুষের স্বার্থ জড়িত রয়েছে, এরাও গরিব মানুষ। ফলে গরিব মানুষের ইস্যুতে এবং রাজ্যের উন্নয়নের ইস্যুতে তারা আগামী দিনে যে আন্দোলনটাকে আরও জোরদার করবেন, সেই বার্তা দেওয়ার মধ্য দিয়ে এটাও কিন্তু স্পষ্ট যে আগামী পঞ্চায়েত নির্বাচনে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, এই ইস্যুটা অন্যতম বড় হাতিয়ার হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং আজকেও বিকেলে তিনি এই মঞ্চ থেকে বার্তা দেবেন। এবং কালকে আরও একটি উল্লেখযোগ্য দিক যে দিল্লি থেকে মোদী সরকারকে হটানোর ডাক দিয়েছেন তিনি, এবং সেই সঙ্গে তিনি 1:1 লড়াইয়ের কথা বলেছেন, যেটা তুমি জানো যে কদিন আগেও আঞ্চলিক দলগুলোকে একজোট করার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কংগ্রেসের প্রসঙ্গ ছিল না। কিন্তু কালকে বলেছেন যে সমস্ত বিরোধী দল যারা বিজেপির বিরোধী তাদের একজোট হতে হবে, অর্থাৎ কার্যত কংগ্রেসের কাছেও তার বার্তা রয়েছে যে নেতা কে হবে তার লড়াই নয়, দেশ থেকে মোদী সরকারকে হঠাৎ হবে এই লড়াই, এবং তাদের 1:1 লড়াইয়ের ডাক দিয়েছেন। ফলে আজকের বিকেলে এই মঞ্চ থেকে তিনি আবার আজকে তিনি কি বার্তা দেন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ আশাবুল তোমাকে। এবং সুকর্ণা, গতকাল আমরা দেখলাম যে হ্যাঁ, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই ধর্ণায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই ধর্ণা মঞ্চ থেকে যারা ডিএর দাবিতে আন্দোলন করছেন সেই কর্মীরা, তাদের উদ্দেশ্যেও তিনি কিন্তু বেশ কিছু কথা বলেন। তিনি বলেন, ডিএ মঞ্চে চোর ডাকাতরা বসে আছে, বকেয়া ডিএর দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের বেনজির আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। শুনুন কি বলেছেন কাল তিনি। প্রতিদিন আপনারা ওখানে গিয়ে এই চাই, এখানে গিয়ে এই চাই, চোর ডাকাতগুলো, যে চোর ডাকাতগুলোর লিস্ট, শশী দেখাও মা একবার, যে চোর ডাকাতগুলোর লিস্ট এমনিতে চিরকুটে চাকরি পেয়েছিল সব গিয়ে বসে আছে ওইখানে ডিএর ওখানে, সেই চোর ডাকাতদের লিস্ট, একটু উঠে দাঁড়িয়ে ঘুরে ঘুরে নামগুলো, নামের লিস্টগুলো দেখাও। তাদের কাছে আমায় জ্ঞান শুনতে হবে, জ্ঞানদাতারা, চোরেরা, ডাকাতরা, ডাকাত সর্দাররা, আর বিজেপির গুন্ডারা। ডিএ ধর্ণার 63 দিনে পড়ল আজ, এবং মুখ্যমন্ত্রী গতকাল যে হুঁশিয়ারি দিয়েছেন তারপরেও বকেয়া আদায়ের দাবিতে আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীরা, সেই ডিএ মঞ্চে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। সরাসরি চলে যাচ্ছে উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে হুঁশিয়ারি দিলেন, তারপর এই ডিএ ধর্ণা মঞ্চ থেকে আন্দোলনকারীরা কি বলছেন? একদম তাদের কাছে চলে যাব। এবং আজকে কিন্তু ডিএ মঞ্চের আন্দোলনকারীদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ দুটো মহামিছিলে তারা ডাক দিয়েছে এবং আজকে শহীদ মিনারে মহাসমাবেশ হবে, এবং সেখানে দাঁড়িয়ে নিশ্চিতভাবেই মুখ্যমন্ত্রী গতকাল যা বলেছেন তার তারা জবাব দেবেন। কিন্তু তার আগে আমরা জিজ্ঞেস করব,
মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা চোর ডাকাত। মুশকিল হলো যে আমাদের এটা খুবই দুর্ভাগ্যজনক যে একজন রাজ্যের প্রশাসনিক প্রধান কাদেরকে চোর ডাকাত বলছেন, আমি একজন নার্সিং কর্মচারী। কিছুদিন আগেই দক্ষিণ চব্বিশ পরগনার একটা হাসপাতাল জাতীয় পুরস্কার পেয়েছে লেবার রুমের জন্য। কারা করেছে কাজটা? এই চোর ডাকাতরা। ওনার ভাষায়, আমরা তো নিজেদেরকে চোর ডাকাত মনে করি না, কেন করব? নিজেদের যোগ্যতায় নিজেরা চাকরি করি, দায়বদ্ধতা নিয়ে কাজ করি, আমরা কেন চোর ডাকাত হব? তো এই যে পুরস্কারটা পেয়েছে, এই সরকারি, ওনার ভাষায় সরকারি চোর ডাকাতদের জন্য। আর মুশকিলটা হলো উনি তো এই কালচারে অভ্যস্ত, ফলে ওনার চোর ডাকাত ছাড়া উনি আর কিছু দেখতে পান না। চোর ডাকাত, চিরকুট, এইসবই ওনার পছন্দ। এটা আমাদের রাজ্যবাসীর জন্য খুব দুর্ভাগ্যজনক, এছাড়া আর কি বলবো। আমরা চিরকুটটা কে লিখে দিয়েছিল, আপনার চিরকুটটা কে লিখে দিয়েছিল? আমার চিরকুটটা লিখে দিয়েছিল, আমি তো প্রাইমারি টিচার, প্রাথমিক শিক্ষা পর্ষদ লিখেছে চিরকুটটা, যেটা ওনার অধীনেই ছিল। আর তৎকালীন মুখ্য মন্ত্রী যিনি রয়েছিলেন, শিক্ষামন্ত্রী, আজকে জেলে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের ব্যাপার। আপনাদের বলা হচ্ছে আপনারা চিরকুটে চাকরি পেয়েছেন। দেখুন, আমি প্রথমে বলি, চিরকুট এবং চোর ডাকাত বলেছেন দুটো কারণে তার পদত্যাগ করা উচিত আমি বলবো। কেন না, তিনি আমাদের তো অভিভাবক, সরকারি কর্মচারী শিক্ষকদের, তিনি সে দায় তাহলে এই চোর ডাকাত তারা তিনি জেনে শুনে পুষেছেন। আরেকটা হচ্ছে, তিনি তো পুলিশ মন্ত্রী, তিনি তো এই আমাদেরই, এই শুধু তো মুখ্যমন্ত্রী নয়, তাহলে চোর ডাকাত 34 বছরের চিরকুটে মাত্র দুটো পাতা, এটা সে হয়ে গেল না? চিত্রগুপ্ত, খাতাটা বের করো তো শশী, কাগজটা দেখাও তো শশী, একটা কাগজ তুলে দেখিয়ে দিল, কি কাগজ প্রকাশ করুন, 34 বছর ধরে চাকরি চুরি হয়েছে, চিরকুটে চাকরি পেয়েছে, তার মাত্র দুটো পাতাতে এতগুলো নাম চলে আসলো। আপনাদের লজ্জা লাগছে না? আপনাদের কষ্ট হচ্ছে না মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই বক্তব্য শুনে? আমরা প্রচন্ড খারাপ লাগছে আমাদের, তাতে আমরা কষ্ট পাচ্ছি না, আমরা ধিক্কার জানাচ্ছি। এই আন্দোলন তার জন্য আরো তীব্র হবে, মানে ওনাকে এটা ফেস করতে হবে, ওনাকে ক্ষমা চাইতে হবে। আমাদের খারাপ লাগছে না, তার কারণ আমরা আমাদেরকে জানি। যতক্ষণ না মুখ্যমন্ত্রী নিঃশর্তে ক্ষমা চাইছে, ততক্ষণ এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। আমরা কেউ চোর ডাকাত নই, আমরা যে যার নিজের যোগ্যতাতে চাকরিটা পেয়েছি। চলবে আন্দোলন? চলবে আন্দোলন, চলছে আন্দোলন, চলবে। আর অবশ্যই দুঃখ পেয়েছি, কারণ আমরা চিরকুটে চাকরি করিনি, তো কেউ নিজেদের যোগ্যতাতে আমরা চাকরি পেয়েছি, তাহলে আমাদের দুঃখ পাওয়ারই কথা ওটা। সেই জন্য এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। দেখো, দেখতে পাচ্ছ যে আজকে সকাল থেকে কিন্তু রীতিমতো উত্তেজিত এই মঞ্চ, কারণ গতকাল মুখ্যমন্ত্রীর এই ভাষণের পর আজকে কিন্তু রীতিমতন সকাল থেকে এখানে যারা এসেছেন তারা মনে করছেন যে মুখ্যমন্ত্রী তাদেরকে অপমান করেছেন কোন আনকোন, এবং সেই কারণে আজকে সকাল থেকে তারা এই এই স্লোগান লিখে নিয়ে এসেছেন, রাজ কর্মচারীদের চোর ডাকাত ঘৃণা কটাক্ষের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, রাজ কর্মচারীদের চোর ডাকাত বলা হলো কেন, মুখ্যমন্ত্রী জবাব দাও। দেখো, মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ধর্ণা মঞ্চে বসে রয়েছেন, এখান থেকে মাত্র 600 মিটার দূরে আর আরেকটা ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে এখানে কিন্তু রীতিমতন ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মচারী, সরকারি কর্মচারীরা। এবং আমরা এটাও শুনলাম যে আজকে কিন্তু মহা সমাবেশ রয়েছে, একেবারে তাদের বক্তব্য আমরা আবারও শুনবো, কিন্তু আপাতত উজ্জ্বল তোমাকে ধন্যবাদ। অন্যদিকে অন্যদিকে ধর্ণা মঞ্চের ছবি দেখাবো আপনাদের সরাসরি। ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদে, ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদে, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদে, ওরে ও পাগলা ভোলা দেরেতে প্রলয় তোলা, ওরে ও পাগলা ভোলা দেরেতে প্রলয় তোলা, কারুদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে, কারুদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে, মার হাক হায়দারি হাক, মার হাক হায়দারি হাক, কাঁধে নে ধুন্ধুবি ডাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে, কার রইল কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। রামনবমী উপলক্ষে বিশেষ আয়োজন করেছে গেরুয়া শিবির, রাজ্য জুড়ে 500-এরও বেশি মিছিলের আয়োজন করছে হিন্দু জাগরণ মঞ্চ, আলাদা মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ, বেশ কিছু মিছিলে থাকবেন রাজ্য বিজেপির নেতারা। বালুরঘাটে রামনবমীর একাধিক কর্মসূচিতে যোগ দেবেন
রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম, হাওড়ার রামরাজাতলা ও মৌলালীর রামলীলা পার্কে মিছিলে অংশ নেবেন। রামনবমী উপলক্ষে দিলীপ ঘোষের কর্মসূচি রয়েছে হাওড়া ও খড়গপুরে। যদিও মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন মিছিলে আপত্তি নেই, কিন্তু অশান্তি বরদাস্ত নয়। আজকে এবছর রামনবমীর দিনে মমতা ব্যানার্জি ধর্ণা দিচ্ছেন, তিনি ঈদের দুদিন ছুটি দেন, আবার হিন্দু প্রমাণ করার জন্য বিজেপির সভাপতিকে আটকে নিজেই গঙ্গা আরতি করেন, তিনি আজকে রামনবমীর দিন ধর্ণা দিচ্ছেন। তো এই যে চালাকি, এটা ধরা পড়ে যায় মাঝে মধ্যে। একজন গুন্ডা বলছেন রামনবমীর দিন যা অস্ত্র পাবো নিয়ে বেরোবো, দেখবো কে কি করতে পারে। আরে তোর যা অস্ত্র তুই তাই নিয়ে যা, আমি রামনবমীর মিছিল আটকাবো না, কিন্তু মনে রাখো মিছিল আমরাও করবে তোমরাও করবে, রমজান মাসও চলছে, রোজার মাসও চলছে, মিছিল মিটিং করার তোমার অধিকার আছে, দাঙ্গা করার অধিকার নেই। আমি সবাইকে বলবো শান্তিতে অন্নপূর্ণ পূজা পালন করুন, রামনবমী পালন করুন, রমজান মাস পালন করুন, আইন হাতে তুলে নেবেন না, আমরা তো দুর্বল নই। মিলল না স্বস্তি, গরু পাচার মামলায় আপাতত তিহার জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। দিল্লি হাইকোর্টে চার মাস পিছিয়ে গেল বীরভূমে তৃণমূল সভাপতির জামিনের আবেদনের শুনানি। ইডির অভিযোগের প্রেক্ষিতে এক মাসের মধ্যে অনুব্রত মণ্ডলের আইনজীবীকে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জমা নির্দেশ দিয়েছেন বিচারপতি। পরবর্তী শুনানি 27 জুলাই। আপাতত দিল্লির তিহার জেলেই থাকতে হবে গরু পাচার মামলায় ধৃত বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। দিল্লি হাইকোর্টে চার মাস পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি, অর্থাৎ কেষ্টর কষ্ট কমার এখনই কোনো সম্ভাবনা নেই। গরু পাচার মামলায় গত বছরের 17 নভেম্বর আসানসোল জেলে গিয়ে বীরভূমের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতাকে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করে ইডি। নানা টালবাহানার পর দোলের দিন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে আসে কেন্দ্রীয় সংস্থা। 21 মার্চ ইডির হেফাজত শেষে আপাতত তিহার জেলে ঠাঁই হয়েছে অনুব্রত মণ্ডলের। এর মাঝে রাউজ অ্যাভিনিউ কোর্টে জামিনের আর্জি করলেও তা খারিজ করে দেয় আদালত। এরপর একাধিক আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের কেষ্ট। তার মধ্যে রয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে রাউজ অ্যাভিনিউ কোর্টে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার এখতিয়ার, কোন গ্রাউন্ডে তাকে ইডি গ্রেফতার করেছে তা না জানানোর অভিযোগ এবং জামিনের আবেদন। বুধবার অনুব্রত মণ্ডলের এই তিনটি আবেদনের শুনানি একসঙ্গে হয় দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ শর্মার এজলাসে। রাউজ অ্যাভিনিউ কোর্টের জারি করা প্রোডাকশন ওয়ারেন্টের ভিত্তিতে যেহেতু অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যে দিল্লিতে নিয়ে আসা হয়েছে, তাই সেই সংক্রান্ত আবেদন এদিন আর শুনতে চায়নি দিল্লি হাইকোর্ট। এরপর অনুব্রত মণ্ডলের আইনজীবী জানান কোন প্রেক্ষিতে এবং কি কারণে ইডি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে তা তাদের জানানো হয়নি। এ নিয়ে বিচারপতি ইডিকে গ্রেফতার সংক্রান্ত নথি দেওয়ার জন্য নির্দেশ দেন। এরপর অনুব্রত মণ্ডলের আইনজীবী তার জামিনের আবেদন জানান। তখন বীরভূমের তৃণমূল সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের উল্লেখ করে জামিনের তীব্র বিরোধিতা করেন ইডির আইনজীবী। সেই কথা শুনে অনুব্রত মণ্ডলের আইনজীবীকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য ইডিকে নির্দেশ দেন বিচারপতি এবং ইডির অভিযোগের প্রেক্ষিতে 4 সপ্তাহের মধ্যে অনুব্রতর আইনজীবীকে তাদের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। 27 জুলাই পরবর্তী শুনানি। এরই মধ্যে তিহার জেল থেকে আসানসোল জেলে ফিরে যাওয়ার জন্য 25 মার্চ রাউজ অ্যাভিনিউ কোর্টে আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল। সেই আবেদনের শুনানি হবে 3রা এপ্রিল। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।